প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ক্যানভাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকের এই পর্বে থাকবে সিলেট বোর্ড 2022 সালের অনেক গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এই প্রশ্নটিতে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ টার্ম, একটি হচ্ছে অর্থের যুগান, দাম স্তর আর হচ্ছে অর্থের মূল্য। এই তিনটি বিষয় থাকবে আজকের এই পর্বের আলোচনায়। আমরা উদ্দীপকটি দেখি, এটি অর্থনীতি প্রথম পত্রের দশম অধ্যায় মুদ্রা ও ব্যাংক, এই অধ্যায় থেকে যে দুই থেকে তিনটি প্রশ্ন আসে এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে আজকের এই প্রশ্নটি। এখানে উদ্দীপকে রয়েছে অর্থের যুগান এম কোটি টাকা আর দাম স্তর, অর্থের যুগান 100, 200, 300 আর দাম স্তর 10, 20, 30। অর্থাৎ অর্থের যুগান যদি বৃদ্ধি পায়, আমরা জানি তার দাম স্তর বৃদ্ধি পায়, এই বিষয়টি কিন্তু এই উদ্দীপকে তুলে ধরা হয়েছে। এবার এই উদ্দীপক থেকে যে দুটি প্রশ্নের আনসার করতে হবে, একটি প্রশ্ন হচ্ছে গ, যেখানে তিন নাম্বার থাকে দাম স্তর ও অর্থের যুগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা। ভেরি সিম্পল, এখানে যে অর্থের যুগান রয়েছে, যে দাম স্তর রয়েছে, এই দুটাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তাহলে এর জন্য আমরা তিন নাম্বার পাবো। ঘ, অর্থের যুগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো। এখানে অর্থের যুগান বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে তার দাম স্তর বৃদ্ধি পাচ্ছে, এই দাম স্তর বৃদ্ধি পাওয়ার ফলে তার অর্থের মূল্যের কীরূপ প্রভাব পড়েছে, এই বিষয়টি আমরা তুলে ধরব সূত্রের মাধ্যমে এবং একটা সূচি তৈরি করে চিত্রের মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করব। আসুন প্রথমেই আনসার করে নেই গ নং প্রশ্নে, দাম স্তর ও অর্থের যুগানের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা। দাম স্তর ও অর্থের যুগানের সম্পর্ক চিত্রের সাহায্যে উপস্থাপন করা হলো, চিত্রের সাহায্যে উপস্থাপন। এভাবে ছোট্ট করে একটি হেডলাইন দিয়ে শুরু করবেন। এবার আমরা চিত্রটাকে অঙ্কন করি। চিত্রে মূলবিন্দু জিরো, ভূমি অক্ষে নিব আমরা অর্থের যুগান এম, লম্ব অক্ষে নিব দাম স্তর পি, অর্থের যুগান 100, 200 এবং 300। তাহলে 100-এর ব্যবধানে আমরা স্কেল দিয়ে মেপে মেপে নিব, এখানে হচ্ছে 100, ঠিক ততটুকু দূরত্বে 200, ঠিক ততটুকু দূরত্বে 300। এবার দাম স্তর 10, 20, 30, তাহলে এখানে হচ্ছে 10, ঠিক ততটুকু দূরত্বে 20, ততটুকু দূরত্বে 30। এবার অর্থের যুগান যখন 100, দাম স্তর 10, তাহলে অর্থের যুগান 100, দাম স্তর 10, এর সংমিশ্রণ বিন্দু এ। অর্থের যুগান 200, দাম স্তর 20, এই 200 এবং দাম স্তর 20, এর সংমিশ্রণ বিন্দু হচ্ছে বি। অর্থের যুগান 300, দাম স্তর 30, অর্থের যুগান 300, দাম স্তর হচ্ছে 30, এর সংমিশ্রণ বিন্দু হচ্ছে সি। এবার এই এ বি সি বিন্দুগুলো আমরা যোগ করি, এ বি সি বিন্দুগুলোকে স্কেল দিয়ে যোগ করা যাবে, কারণ বিন্দুগুলো পাশাপাশি অবস্থান করছে। তাহলে এটাকে যদি এদিকে আর একটু বর্ধিত করে দেই, এটা শূন্য থেকে স্টার্ট হবে, শূন্য টি, এই যে রেখাটি পাওয়া গেল, এই রেখাটির মাধ্যমে আমরা দাম স্তর ও অর্থের যুগানের সম্পর্ক তুলে ধরলাম। এবার কীভাবে এই রেখাটি অঙ্কন করেছি এই বিবরণটুকু আপনারা সুন্দর করে লিখে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে বিবরণটিকে বলে দিচ্ছি। চিত্রে মূলবিন্দু ছিল, ভূমি অক্ষে এম হচ্ছে অর্থের যুগান আর লম্ব অক্ষে দাম পি। দাম যখন 10, অর্থের যুগান 100, এই দুইয়ের সংমিশ্রণ বিন্দু এ, অর্থের যুগান 200, দাম 20, এ দুইয়ের সংমিশ্রণ বিন্দু বি, দাম অর্থের যুগান 300, দাম স্তর 30, এই দুইয়ের সংমিশ্রণ বিন্দু সি। এবার এ বি সি বিন্দু তিনটি যোগ করে শূন্য টি, এই যে রেখা পাওয়া যায় এই রেখাটি হচ্ছে দাম স্তর ও অর্থের যুগান সম্পর্কিত রেখা। ওকে, এবার আসি ঘনক প্রশ্নের আনসারে। এই ঘনক প্রশ্নটি কী বলা হয়েছে আমরা আবার একটু প্রশ্নটি দেখে আসি। অর্থের যুগান বৃদ্ধি কীভাবে অর্থের মূল্যের উপর প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো।
এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে, সেই সাথে তার দাম স্তর বৃদ্ধি পেয়েছে। কথা হচ্ছে যদি দাম স্তর বৃদ্ধি পায় তাহলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থাৎ অর্থের যে ভ্যালু আছে অর্থের যে মূল্য সেটি কমে যায়। এই বিষয়টিকে আমরা একটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করব। আমরা সূত্রটা জানি, ভ্যালু অফ মানি ইকুয়াল টু ওয়ান বাই পি। এই সূত্রের মাধ্যমে আমরা বিষয়টিকে বিশ্লেষণ করব। তাহলে আমি লিখছি, প্রথমে আপনারা এভাবে লিখবেন যে আমরা জানি ভি এম ইকুয়াল টু ওয়ান বাই পি, অর্থাৎ অর্থের মূল্য সমান ওয়ান বাই পি। এখানে আমাদের যে সূচিটা রয়েছে এই সূচিটাকে আবার আমরা একটু লিখি। এখানে সূচিটাকে আমি লিখছি, প্রথম হচ্ছে এম, তারপর পি। এম কত? একশো। এম মানে হচ্ছে অর্থের যোগান। আপনারা কিন্তু সুন্দর করে লিখবেন যে অর্থের যোগান এম একশো, তারপরে হচ্ছে দুশো, তারপরে হচ্ছে তিনশো, আর দাম স্তর দশ, বিশ, ত্রিশ। এখন এই যে ভ্যালু অফ মানি এটাকে আমরা নির্ণয় করব কীভাবে? ভি এম ওয়ান বাই পি, এই ওয়ানকে পি দাম স্তর দিয়ে ওয়ানকে আমরা ভাগ করতে থাকব। তাহলে এখানে দাম স্তর কত আছে? টেন। এই টেন দ্বারা আমরা যদি ওয়ানকে ভাগ করি তাহলে কী বের হবে? টেন দিয়ে ওয়ানকে ভাগ, আমরা এই ভাগটাকে যদি এইভাবে করি, ওয়ানকে ভাগ করব টেন দিয়ে, টেন ওয়ানকে ভাগ করা যায় না, তাহলে আমরা একটা দশমিক দিব, দিয়ে টেন হবে। কতবার যাবে? একবার। তাহলে দশেকে দশ কিছু রইল না, অর্থাৎ দশমিক ওয়ান, জিরো দশমিক ওয়ান। আমরা এখানে আরেকটা জিরো দিতে পারি সৌন্দর্যের জন্য, অর্থাৎ দশমিকের পরে ওয়ান মানে হচ্ছে ওয়ান জিরো। ওকে, এটা আমরা জানি। তারপর হচ্ছে ওই ওয়ানকে পরের যে দাম স্তর বেড়েছে, এই দাম স্তর বাড়ার কারণটা কি? অর্থের যোগান। এই অর্থের যোগান দুশো আর দাম স্তর হচ্ছে বিশ। তাহলে দাম স্তর দ্বারা আমরা আবার কি করব? ওয়ানকে আমরা টোয়েন্টি দ্বারা ভাগ করব। ওয়ানকে টোয়েন্টি দিয়ে ভাগ করলে কত হয়? ওয়ানের মধ্যে টোয়েন্টি ভাগ করা যাবে না, আবার শূন্য দশমিক দিলে কত হবে? এখানে দশ। এখনও কিন্তু যাচ্ছে না, আমরা একটা শূন্য দিয়ে আবার একটা শূন্য দিব, কত হবে? একশো। এবার বিশ একশোর মধ্যে কতবার যাবে? পাঁচবার, পাঁচ বিশে একশো। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? জিরো পয়েন্ট জিরো ফাইভ। ওকে, তারপর হচ্ছে এই ত্রিশ দাম স্তর, এবার হচ্ছে ত্রিশ, এই দাম স্তর ত্রিশ দ্বারা ওয়ানকে ভাগ করব, ওয়ানকে ভাগ করব, কত পাওয়া যায়? দশমিক দিলাম, কত হচ্ছে? টেন, যাচ্ছে না, আবার একটা শূন্য দিলে কত হবে? একশো। এবার যাবে ত্রিশ কতবার যাবে? আমরা যদি তিনবার দিই, তিন তিরিখে নয়, অর্থাৎ নব্বই, থাকবে কত? শূন্য ওয়ান, টেন থেকে যায়। তো অবশিষ্ট আছে এখানে কত? টেন। আবার যদি আমরা সেম ফর্মুলায় আবার যদি এখানে জিরো বসাই, একশো, আবার থ্রি, অর্থাৎ আবার নাইনটি, এভাবে কি যেতে থাকবে। আমাদের এতটুকু প্রয়োজন নাই, আমরা এখান থেকে এই পর্যন্ত নিব, দশমিকের পরে দুই গুণ, দশমিক জিরো থ্রি, এখানে দশমিক জিরো ফাইভ, এখানে দশমিক ওয়ান জিরো। ওকে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? শূন্য দশমিক জিরো থ্রি, থ্রি মানে থ্রি 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 ইত্যাদি। এই যে আমরা তালিকাটি তৈরি করলাম, এই তালিকায় দাম স্তর সাপেক্ষে ভ্যালু অফ মানি ওয়ানকে সবসময় দাম দিয়ে আমরা ভাগ করে করে এই সূচিটাকে তৈরি করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই দাম স্তরের সাথে অর্থের মূল্যের কী সম্পর্ক দাঁড়িয়েছে? এখানে উদ্দীপককে বলা হয়েছে, উদ্দীপকে অর্থের যোগান এবং দাম দুইটা বিষয় বলা হয়েছে, আর প্রশ্নে এসেছে অর্থের যোগান বৃদ্ধি পেলে তার অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে, এই বিষয়টা আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করব। এই বিষয়টাকে আমরা চিত্রের সাহায্যে তুলে ধরব। এখানে এই যে দাম স্তরের সাথে তার অর্থের মূল্যের যে সম্পর্ক দাঁড়িয়েছে এটাকে যদি আমরা চিত্রে উপস্থাপন করি তাহলে চিত্রটা হবে এই। মূলবিন্দু জিরো, ভূমিয়ককে নিব আমরা দাম স্তর পি, লম্বকে নিব ভি এম ভ্যালু অফ মানি, পি এখানে কত আছে? টেন, টোয়েন্টি এবং থার্টি, টেন টোয়েন্টি থার্টি, টেন টোয়েন্টি এবং হচ্ছে থার্টি, আর ভ্যালু অফ মানি জিরো পয়েন্ট থ্রি, জিরো পয়েন্ট জিরো ফাইভ, জিরো পয়েন্ট জিরো থ্রি, জিরো পয়েন্ট জিরো ফাইভ, জিরো পয়েন্ট ওয়ান জিরো,
তাহলে মানটাকে আমরা এভাবে নিব, এখান থেকে এই পর্যন্ত ধরি 0.05, ওকে, ঠিক ততটুকু দূরে এখানে নিব আমরা 0.10। তাহলে এখানে দাম যখন 10, তখন তার ভ্যালু 0.10, এই 10-র সাথে তার দাম হচ্ছে কত 10, এই 10 এবং 10 এই দুইটাকে আমরা একটা সংমিশ্রণ বিন্দু দিলাম এ বিন্দু। দাম যখন 20, তার দাম স্তর 20, তখন 0.05, 20-র সাথে 0.05, ওকে, এটার নাম দিলাম আমরা বি বিন্দু। এবার দাম স্তর যখন 30, তখন তার ভ্যালু হচ্ছে 0.03, এই 0.03টা এই দুইয়ের মাঝামাঝি চেয়ে একটু উপরে, তাহলে এই জায়গায় আমরা ধরে নিই 0.03, ওকে। এবার এখান থেকে আমরা সংমিশ্রণ টানব এই, এটার নাম দিলাম আমরা সি বিন্দু। এবার এ বি সি এই তিনটা বিন্দুকে যদি যোগ করি, তাহলে রেখাটা একটু মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির একটা রেখা পাওয়া যাবে, এই একটা রেখা পাওয়া যাবে, এই রেখা হচ্ছে ভি এম কিন্তু ফাংশন অফ পি, ভ্যালু অফ মানি কার উপর নির্ভরশীল, দাম পি এর উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ঘনক প্রশ্নটি রয়েছে যেখানে দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক, প্রথমে আমরা একটা সূচি তৈরি করে নিব, দাম স্তরের সাথে তার অর্থের সম্পর্কটাকে আমরা তৈরি করব, তারপর এর আলোকে আমরা একটি চিত্র অঙ্কন করব। এই চিত্রে ভূমি অক্ষে দাম স্তর পি এবং লম্ব অক্ষে ভ্যালু অফ মানি ধরা হয়েছে। দাম স্তর যখন 10, তার ভ্যালু অফ মানি 0.10, দাম স্তর 10, ভ্যালু অফ মানি 0.10, যার সংমিশ্রণ বিন্দু এ। দাম স্তর যখন 20, তার ভ্যালু অফ মানি 0.05, যার সংমিশ্রণ বিন্দু বি। দাম স্তর যখন 30, তার ভ্যালু অফ মানি 0.03, যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে সি। এবার এ বি সি তিনটি বিন্দুকে যোগ করে যে রেখা পাওয়া যায়, এই রেখাটি হচ্ছে ভ্যালু অফ মানি রেখাকে নির্দেশ করে, অর্থাৎ যেখানে দাম স্তর ফাংশন অফ পি, দাম স্তরের উপরে তার অর্থের মূল্য নির্ভর করে। তাহলে আমরা কী বুঝতে পারলাম, যদি দাম স্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে তার ভ্যালু অফ মানিটা কমতে থাকে, ধীরে ধীরে ভ্যালু অফ মানি কমতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এই টপিক্সগুলো বারবারই প্রশ্নে আসে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছরে আসে, তাই ভালো করে প্র্যাকটিস করতে থাকুন। আশা করছি এই জাতীয় প্রশ্নটি আপনাদের এবারও কমন আসবে।